সবুজ অরণ্য ঘেরা পাহাড় দেখে আমরা পুলকিত হই, মেঘের মিতালি দেখে হই বিমোহিত। আর যখন মেঘ আর সবুজ অরণ্য ঘেরা পাহাড়ে চোখে পড়ে ছোট্ট একটি ঘর একাকি দাঁড়িয়ে, তখন ভাবনা আর ভালো লাগার মাত্রাটি বেড়ে যায় বহুগুণ। আকাঙ্ক্ষা জাগে সেই স্বর্গছোঁয়ার স্বচক্ষে দেখার। পাহাড়ে যারা ঘুরে বেড়ায় তাদের কাছে এই ছোট্ট ঘরটি খুব পরিচিত, সাধারণের কাছে যা জুম ঘর নামেই পরিচিত। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে জুম চাষে হচ্ছে কৃষির অন্যতম জনপ্রিয় পদ্ধতি। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির ১১টি ক্ষুদ্র জাতিসত্তার সকলেই কমবেশি জুম চাষের উপর নির্ভরশীল। পাহাড়ের ঢালে বহুমাত্রিক বীজ বপনের মাধ্যমে চাষবাদের নামই জুম চাষ। পর্যায়ক্রমে জুমের এ ফসল উৎপন্ন ও সংগ্রহ করা হয়। পাহাড়ে জুমের ফসল রক্ষণাবেক্ষণের জন্য যে অস্থায়ী ঘর তৈরি করা হয় সেটাই আমাদের কাছে জুম ঘর। চলুন আজ আমরা যাব বান্দরবানের নীলাচল রিসর্টের সংরক্ষিত একটি জুম ঘর দেখতে। বান্দরবানের নীলাচল স্পটের হাতের ডান দিকে নিচের দিকে একটি রাস্তা রেস্ট হাউসের দিকে গেছে, সেখানে এই জুম ঘর রেপ্লিকাটির দেখা পাওয়া যাবে। এই ঢালু রাস্তাটির সামনে কিছু দূর গিয়েছে সেখানে রেস্ট হাউস, গাছ বাড়ি এবং আছে আরও নির্মাণাধীন কিছু স্থাপনা। এই সেই জুম ঘরের রাস্তা। এই যে জুম ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে মনে হয় কেউ যায় না, মানে দেখানোর জন্য এরকম যে জুম ঘর হয় সেটা দেখানোর জন্য ওখানে বানানো হয়েছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, যদি জনগণ বা কেউ যদি যেত তাহলে রাস্তাটা পরিষ্কার থাকছে। সেখানে যাবার রাস্তাটি ভয়াবহ জঙ্গল দিয়ে পরিপূর্ণ। আমি সেখানে যাবার সময় প্রতি মুহূর্তে বিষাক্ত কিছুর অস্তিত্ব আশঙ্কা করেছিলাম। দেখুন সংরক্ষণের অভাবে ঘরটির বর্তমান অবস্থা। এখানে যাওয়াটা আসলে খুব রিস্কি। আমরা এই যে পা ফেলা মুশকিল, ইটগুলোর অবস্থা খুবই খারাপ, আমরা কষ্ট করে যাচ্ছি, দেখা যাক। জুম ঘরে যাওয়া খুব কঠিন, কোটি কোটি মশা, গেলে আপনাদের হাজারটা মশা কামড় দেবে, বিষাক্ত সাপ ওখানে থাকতে পারে। ধান উড়াচ্ছে ওখানে, জুমের ধান সেগুলা উড়াচ্ছে। বান্দরবানের আদিবাসী এই পরিবার তাদের জমি উৎপন্ন ফসল মাড়াই করছেন সনাতন পদ্ধতিতে, প্রকৃতির উপর নির্ভর করে চলেই তাদের জীবন ও জীবিকা। আজ এ পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।